হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। এখানে আমার কুট্টু সোনা সকালবেলা দোল খাচ্ছে, আর আমি নাইট ডিউটি দিয়ে আমার অবস্থা ঠিক এরাম হয়ে গেছে। আমি বসে বসে ওকে দোল খাওয়াচ্ছি। আজকে প্রথমবার কুট্টু ওর গপু দাদার সাথে দেখা করতে যাবে, আর প্রথমবার আজকে ছাদ দেখবে। ও কোনোদিন ছাদের মধ্যে ওঠেনি আর কি, প্রথম ছাদে উঠবে আর সাথে গপু দাদার সাথে দেখা করবে। মা নিয়ে যাচ্ছে ঠাকুর ঘরে ওকে। টাটা, গপু দাদার সাথে দেখা করে আসো। হ্যাঁ হ্যাঁ, ঘুমোচ্ছিল। হ্যাঁ, গপু দাদার সাথে দেখা করে আসো। আজকে আমার কুট্টু সোনা প্রথমবার ছাদে আসলো দিম্মুর কোলে। আর শুধু তাই নয়, প্রথমবার ও দাদার সাথে, মানে আমার বড় ছেলে গপুর সাথে দেখা করতে এসেছে। আমি কিন্তু এখনও অবধি ঠাকুর ঘরে যাইনি, মানে ছাদে কিন্তু যাইনি, তো মায়ের হাতে ওই জন্য কুট্টুকে পাঠিয়েছিলাম। আর বাড়িতে পুজো হচ্ছিল, মানে সত্যনারায়ণের সিন্নি আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতে দেওয়া হয়, তো সেটাই বাবা পুজো করছিল। তো পুজো করার পরে মা বললো যে ঠাকুর ঘরে কুট্টুকে প্রণাম করাতে আনবে। আমি বললাম ভালোই হয়েছে, তাহলে আমার কুট্টু সোনা ওর গপু দাদার সাথে এখন অবধি দেখা করেনি, আজকে তো ভালো দিন রয়েছে, আজকেই তাহলে আমার কুট্টু সোনা গপু দাদার সাথে দেখা করে আসুক। সেই জন্য মায়ের হাত দিয়ে গপু দাদার সাথে কুট্টু সোনাকে দেখা করতে পাঠিয়েছিলাম। মানে এখন সিন্নি প্রসাদ খাওয়া চলছে, পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। এই যেখানে ভাই আছে, বাবা আছে, মা আছে, আর এদিকে আমি আছি, আমিও খাবো। এমনিতে আমার খিদে পেয়ে গেছিল, ভালোই হয়েছে। আর পুচকেটা ঘরে শুয়ে শুয়ে অহ অহ করছে, আজকে প্রথমবার ছাদ দেখলো, মানে জন্মের পর থেকে কখনো ছাদে ওঠেনি, আজকে প্রথমবার ছাদ দেখলো, সাথে গপু দাদার সাথে প্রথমবার আজকে দেখা করলো। প্রসাদ টসাদ খেলাম, তারপর দেখছি কুই কুই করছে কুট্টু। রুমে এলাম তো ওকে কোলে তুললাম, তোমরা একটা জিনিস দেখো কিভাবে কোলের মধ্যে পড়ে রয়েছে। মানে ওর মাথাটা ছিল এই এদিকে আর পাটা ছিল এদিকে, ঠিক আছে। এই যে আমি এখানে চা খাচ্ছি, আর হচ্ছে ওর এখন দেখো পাটা ওই সাইডে, মানে ওদিকে পাটাকে ঘুরিয়ে কিভাবে কোলের মধ্যে শুয়ে রয়েছে, একবার করে তাকাচ্ছে একবার করে ঘুমোচ্ছে। দেখো কিভাবে পড়েছে, মানে পড়ে রয়েছে কোলের মধ্যে। আমার এত হাসি পাচ্ছে, আমি এটা না নিয়ে পারলাম না ক্লিপটা। আরে আছে সাধুটা কোমরে বেঁধেছে, তোমরা শুনো নাচের কোনা ঢোলক বাজায় ঢোল, সোনার বউরে দে রেখেছে ইলিশ মাছের ঝোল, সোনা নাচের কোনা, সোনা নাচের কোনা ঢোলক বাজায় ঢোল, সোনার বউরে দে রেখেছে কোমর বেঁধেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে পুরো নিরামিষ, যেহেতু বাড়িতে সিন্নি প্রসাদ দেওয়া হয়েছে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর এইভাবে আমরা মজা করছি। বাবা পাশের রুমে আছে, কারণ বাবা ঘুমিয়ে পড়েছে, আমরা কেউ ঘুমোইনি, আমরা সবাই মিলে এইভাবে মজা করছি। শোনা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে, ঘরে আছে সাধুদা কোমর বেঁধেছে, চুপ করে কিন্তু শুনছে, তাদেরকে দেখাচ্ছি। সোনার বউ রেঁধে রেখেছে এই বড় বড় ইলিশ মাছের ঝোল, সোনা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে, ঘরে আছে হুনো বেড়াল কোমর বেঁধেছে, সোনা নাচের কোনা। দেখতে পাচ্ছ কেমন মন দিয়ে একদম দেখা শুনছে, মানে আসল কথা একটু কুই 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 করছিল, একটু হালকা হালকা কাঁদছিল। আর আমি বাথরুমে গেছিলাম, তো সেই সময় মা এইভাবে খুব ভোলাচ্ছিল, তো চুপ করে গেছে, এখন মায়ের কথাগুলো মন দিয়ে শুনছে। আর আমার চোখ পুরো ঘুমে পুরো বন্ধ হয়ে আসছে, কালকে সারা রাত্রি জেগেছিল, ঘুমোতে পারিনি, বুঝতেই পারছো, সেই জন্য চোখ একদম ঘুমে বন্ধ হয়ে আসছে। কিন্তু ঘুমোতে পারবো কিনা জানি না, কারণ এ নিজে ঘুমটা, মানে ঘুমটা সেরে ফেলবে, তারপরে আমার যখন ঘুমানোর বা রেস্ট করার টাইম হবে, তখন আবার এর মানে জেগে থাকার টাইম হয়ে যাবে, বুঝলে তো। এই হচ্ছে ব্যাপার, দেখা যাক কি করেন, ঘুমোন না জেগে থাকেন, দেখা যাক। এখন আমাদের সাথে যোগ দিয়েছে, সবাই মিলে একসাথে চা খাওয়া হলো ভাই ওখানে, কিন্তু সবই ঠিক আছে, লাইটের উল্টো দিকে, তো সেই জন্যে একটু অন্ধকার অন্ধকার লাগছে মুখগুলো। এই তো এইবার আলো দেখা যাচ্ছে, এইবার আলো দেখা যাচ্ছে, দেখো স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এখানে পুচকিটা এখানে দাদা না কোলে দোল খাচ্ছে। আচ্ছা আচ্ছা, বডিগার্ড।
মানে চিনি দেওয়া হবে তো, পাকা চিনি কোথায়? আমার দিদি বাড়িতে, সেটাই বলো যে সেখানে দিদি। যাচ্ছি, যে আচ্ছা, সেখানে খাওয়া দাওয়া করবো, আবার ছাঁদা নিয়ে আসবো, ছেলে মেয়ের প্রসাদ ছেলে মেয়ের জন্য আনবো। একদম একদম, টাটা, আসো। গুড ইভিনিং বন্ধুরা। তো বাবা মা আমার মাসিমণির বাড়িতে গেছে, আমার ভাই, আমাদেরও নিমন্ত্রণ ছিল। ব্যাপারটা হচ্ছে কুচকেটার জন্য আমি আর যেতে পারলাম না, কারণ হচ্ছে বাইরে ঠান্ডা আছে, রাত্রিবেলা যাওয়াটা ঠিক না। তো সেই জন্য মাসিমণি আমার আর ভাইয়ের জন্য খাবার পাঠিয়ে দেবে বলেছে। আর এই যে আমার কুট্টু সোনা এখন দোলনাতে দোল খাচ্ছে, আর আমি খাটে বসে বসে ওকে দোল খাওয়াচ্ছি, আর সাথে আছে কুট্টু সোনার মামাই। তো আমার এখন, আমরা এখন তিনজনে এই রুমটার মধ্যে রয়েছি। তো ঠাকুরের আসলে আজকে সত্যনারায়ণের যে সিন্নি ওটা দেওয়া হবে, কীর্তন হবে। তো আমার দিদা দাদু সবাই এসেছে, তো সেই জন্য মাও গেছেন, মায়ের ওখানে নিমন্ত্রণ। এই যে ঠাকুরের প্রসাদ মা নিয়ে চলে এসেছে, আর কি তার দাদানের সাথে বসে আছে ওরা। এখানে ভাইয়ের প্রসাদ লুচি বার করা চলছে, আর এখানে মিষ্টিও দিয়ে দিয়েছে। এই রুমের মধ্যে ছিলাম, বুঝতে পারিনি, মানে আমি যে রুমটাই থাকি না, সেই রুমটা খুব গরম, বাইরে এত পরিমাণ হাহা করে পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাবারে। চলো ঝটপট করে খেয়ে নিই, আর নতুন একটা ব্লগের সাথে আবারও দেখা হচ্ছে। সবাই খুব